গুলশাহে শুরু করছি 13 সাল থেকে। অনেক তাঁতেরই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল দৃপ গ্যালারির সাইড মিস্ত্রির মাধ্যমে। তখন কোনো তাঁতেই পারে না, তখন আমার কাছে আসলো। আসার পরে আমাকে বললো তুমি চেষ্টা করো। তারপর আমি চেষ্টা শুরু করলাম। শুরু করার পরে প্রায় 6 মাসের মতো হলো। হওয়ার পরে অনেকেই বললো যে এই কাজ আর হবে না, তোর যে ঘুরে গেছে না তুই কাজটা ছেড়ে দে। তখন আমি ভাবলাম 6 মাসে যখন চলে গেছে তাহলে আমি চেষ্টা করে দেখি। চেষ্টা করার পরে আপনার এই পরে 9 মাস পরে একটা শাড়ি হলো। এমনি আবার বিভিন্ন সময় চলে গেছে যে সুতা ছিঁড়ে যায়, অনেক সময় ওদিক দিয়ে পরে 1-1.5 বছর চলে গেছিলো, তারপরে গিয়ে শাড়িটা হয়েছে। তারপরে 2016 সালে 6 ফেব্রুয়ারি এই শাড়ি নিয়ে আমাকে শাহবাগ জাদুঘরে এক্সিবিশন হলো। এক্সিবিশন মধ্যে এই এই আসাদুজ্জামান নূর, আব্দুল আব্দুল মহিদ তারা আমাকে পুরস্কার করলো। তখন থেকেই অনেক দেশ থেকে এই মসলিনের জন্য অর্ডার আসছে, অনেকে আসছে, কিন্তু চাহিদা অনুযায়ী দিতে পারি না যেহেতু বছরে একটা শাড়ি হয়। আমার অধীনে এখন একজন তাঁতি জ্ঞান প্রশিক্ষণ দিতেছি মসলিন করার জন্য, আর কেউ এই করার মতো ইচ্ছা নাই, করতে চায় না, এই কারণে ওইভাবে আর অর্ডার নিতে পারিনি। তারপরে ধারাবাহিকভাবে আমার 13 সাল থেকে এই জামদানি মসলিন এখনও চলছে, এখনও চলতেছে আসি। তা আমি এই মসলিনে থাকবো সবসময়। এই মসলিন দেশের বাইরে অনেক চাহিদা। মসলিন হলো এই ফ্রান্সেও চায়, ইন্ডিয়াও চায়, লন্ডন চায়, সিঙ্গাপুরও কথা হয়েছিল, এই দেশে চায়। তা বিশেষ করে লন্ডনে বেশি চায় এই মসলিনগুলো। ওরা এখানে 8 থেকে 9টা মসলিন করা হয়েছে। একটা মসলিন 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ পর্যন্ত আমি বিক্রি করছি। এই শাড়িগুলো হলো 300 কাউন্টার, এক এক পিস নেবেন 2 পিস 400 কাউন্ট হয়েছে। আর ঈদের পর থেকে আবার এই 500 কাউন্ট আবার শুরু করবো আমি নিজেই। বাংলাদেশে আমি ছাড়া কেউ কাজ করতে পারে না। একটা সরকারি পজার ছিল, সরকারি পজারের মাধ্যমে কাজ চলছিল, এখন ওটা বন্ধ আছে। তারপরে এই বাংলাদেশের ভিতরে আমি একা, রূপগঞ্জের ভিতরে আর কেউ পারে না। ঈদের ভিতরে এখন আমার কথা চলতেছে 4 থেকে 5টা মসলিন নিয়ে কথা চলতেছে। আশা করি পরে 25 লক্ষ টাকার মতো ঈদের আগে আমার এই মসলিন শাড়ি বিক্রি হবে। 300-400 বছর আগে এটা বিলুপ্ত হয়ে গেছে মসলিন, আর তাঁতিও নেই, কোনো উস্তাদও নেই। আমি ছোট থাকতে আমি জামদানি শাড়ি কাজ করি। তো জামদানি শাড়ি কাজ করতে গিয়ে আমি জামদানি ভিতরে ভালো মন্দ কাজ আছে, তা আমি সবসময় জামদানি ভালো কাজ করতাম, এটা আমি পছন্দ করি। তো যখনই মসলিন আসলো তখন আমার ভিতরে একটা এই যে মসলিন তার একটা সূক্ষ্ম কাজ, এটা সুন্দর করে করতে হবে, এটা আমার মনের থেকে একটা ই আসলো যে না, এটা অনেক যত্ন করে অনেক সুন্দর করে মসলিন করতে হবে, এটি আমার ইচ্ছা ছিল। যখনই তারপরে আমি পুরস্কার পেলাম আমার মনে হলো যে না, আমাকে এই যে সম্মাননা করা হলো এই মসলিন নিয়ে আমার আরও সামনে অনেক আগে যেতে হবে, আর কীভাবে সুন্দর করা যায়। এইভাবে আমার প্রচেষ্টা এখনও চলতেছে। আমার ইচ্ছা আছে যে আমি মরার আগ পর্যন্ত এই মসলিন নিয়ে কাজ করব। দেশের যে একটা গর্ব, গর্বটা থাকুক, একটা ইতিহাস হোক, এরকম আমার একটা ইচ্ছা আছে। মসলিনের যে কারিগরের তো হাত কেটে ফেলছে এটা আমরা ইতিহাসে শুনছি, আর কারিগরও নেই, ওস্তাদও নেই। ওই আমার মনের থেকেই আমি একটা ই করলাম যে না, এই মসলিনটা আসলে 300 বছর আগে কিংবা 400 বছর আগে একটা ইতিহাস ছিল, ইতিহাস চলে গেছে, যে আবার নিয়ে একটা ইতিহাস হোক, বাংলাদেশে একটা গর্ব। আমার আম্মাও বলছিল আমার এই কাজের অবস্থা দেখে যে এই কাজ করিস না তুই পাগল হয়ে যেতি। তখন আমি ভাবলাম যে না, যেহেতু 6 মাস আমি কাজটা করছি, এটা একটা ইতিহাস হোক, এই ধরনের আমার একটা ইচ্ছা। এখন আমি এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি যে মসলিন আরও কীভাবে ভালো হয়, কীভাবে আরও সুস্থ হয়, এখন এটা নিয়ে আমি ভাবতেছি। শুরুটা হলো যেই নিয়ে ওই যে দৃপ গ্যালারি সাইফুল ইসলাম যে সুতা নিয়ে আসলো, অনেক চিকন সুতা, আমাদের এলাকার অনেক তাঁতিকেও দেখাইছি, এই সুতা দিকে অনেকেই ভয় পায় যে না, এই সুতা দিয়ে কাজ করা যাবে না। এটা আমার মনের থেকেই সম্পূর্ণ হয়েছে যে একটা ভালো কাজ, একটা দেশের একটা গর্ব, বাংলাদেশের আর একটা ইতিহাস হোক, এটা আমার মনের ভিতরে একটা জাগ্রত হচ্ছে যে না, এটা একটা কিছু করতে হবে। মানুষটা ইচ্ছা করলে অনেক কিছুই হয়, এই ধরনের আমার একটা চিন্তা ভাবনা। সরকারিভাবে আমি এই মসলিন নিয়ে কোনো সহযোগিতা পাই নাই। সরকারিভাবে 700 কাউন্ট সুতা তৈরি করছে, তারা বলছে এই সুতোগুলো আমাদের দিবে, দিলে আমরা এই মসলিন গ্রহণ করবো। এখন যদি সরকার থেকে আমরা সুতোটাও পাই, আশা করি যে 700 কাউন্ট একটা মসলিন করতে পারি, বাংলাদেশে অনেক একটা একটা আনন্দের ব্যাপার, একটা গর্বের বিষয়। আমি তো এই আমাদের যেই পরিবেশে করছি, এই পরিবেশে আসলে মসলিন হয় না। লন্ডন থেকে আমি একটা এলিমেন্টারি ভাড়া আনেছি, এটা কুয়াশার মতো ওঠে, কুয়াশার মতো উঠলে একটা ঠান্ডা আবহাওয়া হয়, তখন কাজ করা হয়, আর নাহলে দিনের বেলা কাজ করা হয় না। এক সময় এই মসলিন হারিয়ে যাবে যদি সরকারি যদি কোনো অনুদান না দেয়, আমাদের কাছে না আসে, এটা হারিয়ে যাবে, কারণ এটা তো অনেক খরচ। হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব হবে না, যদি সরকার আমাদের পাশে থাকে তাহলে এটা করা সম্ভব হবে।